हेलो गाइस, आई एम सोमोजी एंड वेलकम टू आवर चैनल द फूडी बॉम्ब्स। তো আজ একটা ব্যাপক ব্রেকফাস্টের রেসিপি নিয়ে এসেছি। লকডাউনের সময় এরকম আমার মনে হলো যে এরকম রেসিপিগুলো খুব কাজে দেবে তোমাদের, মানে অনেকেই এটা নিয়ে জানে না, জানতেও পারে বলা যায় না। তো এই ব্রেকফাস্টটা মাইক্রোওয়েভে হবে অ্যান্ড 5 মিনিটের মধ্যে ব্রেকফাস্টটা রেডি হয়ে যাবে, ঠিক আছে? তো চলো ভিডিওটা দেখে নিই। তো এই রেসিপিটার জন্য আমাদের লাগবে হচ্ছে নুন, গোলমরিচ, 2 ডিম, 1 টেবিল স্পুন দুধ আর কেটে রাখা টমেটো আর ক্যাপসিকাম। এবার ডিমটাকে ফাটিয়ে বোলে অ্যাড করো। এবার বলে 1 টেবিল স্পুন দুধ অ্যাড করো। এবার আগে থেকে কেটে রাখা টমেটো আর ক্যাপসিকামের পিসগুলোকে অ্যাড করো। এবার নুন আর গোলমরিচ গুঁড়ো উঠটা বোলের উপর ছড়িয়ে দাও। এবার এটা মাইক্রোওয়েভে 1 মিনিট 30 সেকেন্ডের জন্য ঢুকিয়ে দাও। দেখতে হয়তো তোমাদের অতটা ভালো লাগছে না, কিন্তু সত্যি কথা বলতে এটা খুব টেস্টি। তোমরা একবার বানিয়ে দেখো বাড়িতে। তো চলো এবার এটা খেয়ে দেখার পালা। দেখি খেয়ে তোমাদেরকে বলছি, জাস্ট অসাধারণ খেতে। এটা হচ্ছে পারফেক্ট লকডাউন ব্রেকফাস্ট, ঠিক আছে? 3-4 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে, দেখতেই পাচ্ছ, খুবই ভালো খেতে। তবে আমি বলবো যদি তোমাদের বাড়িতে চিজ থাকে, আমার তো চিজ ছিল না বাড়িতে, তো দিতে পারিনি, তো একটু চিজ দিয়ে দিও, মানে যখন এটা বানাবে না তখন একটু চিজ দিয়ে দিও, মানে নুনটা দেওয়ার আগে চিজটা দিয়ে দিও, তারপর মিক্স করে মাইক্রোওয়েভে দিও, তাহলে আমার মনে হয় আরও ভালো খেতে হবে। আর যখন পুরোটা তৈরি হয়ে আসবে ওপরে একটু স্প্রিং অনিয়ন্স দিয়ে দিও, ঠিক আছে? স্প্রিং অনিয়ন্স, তাহলে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আমার তো ছিল না বলে করতে পারিনি। তো যাই হোক, এটাও কিন্তু খুব ভালো খেতে, খুব হেলদি খাবার, হেলদি ব্রেকফাস্ট, পেট ভরে যাবে মোটামুটি। এরকমই আরও কয়েক, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টসে জানিও বা হোয়াটসঅ্যাপে জানিও, তাহলে এরকম আরও কয়েকটা ভিডিও ছাড়বো।